আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বিচি দিয়ে বাঁশপাতা শুটকি রান্নার রেসিপি দেখাবো। তো আমি চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি। প্যান গরম হওয়ার পর এর মধ্যে তেল দিয়ে দিব। তেল গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব। এখন এগুলো ভালো করে ভাজতে হবে। তো আমি এক পাশে বাঁশপাতা শুটকি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তা মিশিয়ে দিব। আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন এর মধ্যে শুটকি মিশিয়ে দিলাম। আমি পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আপনারা শুটকি পরিমাণ আরও বেশিও নিতে পারেন। তো আমি খুব অল্প পরিমাণে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচি এবং আলু দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলোকে আমি ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটু থেতলে নিয়েছি, এতে করে সিদ্ধ হতে সুবিধা হবে, এবং আলুগুলোকে কেটে নিয়েছি। এখন আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ ভাজব। 10 মিনিটের মতো এটাকে ভাজতে হবে। তো আমি এখন একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি এর মধ্যে ফ্রোজেন করা ধনিয়া পাতা অ্যাড করলাম। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, যারা পছন্দ করেন তারা অ্যাড করে নেবেন, আর এই কাজটি পরে করলেও সমস্যা নেই। তো আমি আগেই দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। আমি আবার একটু ঢেকে দিলাম, এরপর ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভালো করে গায়ে লেগে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব, 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব এখানে। এখন আর একটু নেড়ে চেড়ে দিব। এখন একটু লবণটা চেক করে নেবেন, আমার লবণ একদম পারফেক্ট ছিল, তাই আর লবণ অ্যাড করতে হবে না। আরেকটু পানি দরকার ছিল, তাই আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি আবার ঢেকে দিলাম, এখন চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবো। এটা আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম। এখন 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন এতে বলক চলে এসেছে। আরেকটু নেড়ে চেড়ে দিব, আবার একটু ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। আপনারা চাইলে এখনই চুল অফ করে দিতে পারেন, বা আরেকটু ঝোল কমিয়ে নিতে পারেন। আমি আরেকটু ঝোল কমিয়ে নিব। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি এটি সার্ভ করলাম। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে, এবং এটি খেতে গরম ভাতের সাথে খুবই মজা। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু